5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, দিনের তাপমাত্রা যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, যেটা আছে সেটাই থাকবে, বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে অংশত একটু মেঘলা আকাশ, আর একটু বিকেলের দিকে হাওয়া থাকবে। বৃষ্টি উত্তরবঙ্গে যেটা হচ্ছে সেটা কন্টিনিউ করবে আগামী আরও 4 থেকে 5 দিন। বেশি বৃষ্টির একটু সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাগুলোতে। তো আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর নিচের যে 3টি জেলা দুই দিনাজপুর এবং মালদা সেখানে মূলত হালকা বৃষ্টি। ভারী বৃষ্টির কিছু সতর্কতা জারি আছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই জেলাগুলোতে দু এক জায়গায় আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। এই মুহূর্তে সতর্কতা বলতে উত্তরবঙ্গের ভারী বর্ষা, এছাড়া আর কোনো কোথাও সতর্কতা নেই।